আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসসালাম আল্লাহ রাসুলিল্লাহ আহমাবাদ সম্মানিত হোসেন ভাই জানতে চেয়েছেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সোলাতের মধ্যে রফুল এই দান অর্থাৎ বারবার হাত উত্তোলন করার বিষয় এ বিষয়ে আপনার হানাফি মাঝহা ছাড়া বাকি অন্য অন্য সকল স্কুল অফ থটের মধ্যে রয়েছে যে রফল দান করার পক্ষে খুব বলিষ্ঠ মতামত রয়েছে এবং বোখারে মুসলিম সহ যত শীর্ষস্থানে হাদিসের কিতাব রয়েছে প্রত্যেক কিতাবে রফুল ই হাদিস রয়েছে কুতুব মধ্যে প্রায় ঊনপঞ্চাশটি সই হাদিস রয়েছে এছাড়াও সবগুলা কিতাব মিলিয়ে প্রায় সাড়ে তিনশো হাদিসের কাছাকাছি রয়েছে ওর করার পক্ষে একটি হাদিস রয়েছে আবুদাউদের মধ্যে যে হাদিসটাকে ইমাম আবুদাউদ রাহেমাহ্লা দঈব বলেছেন হাদিসটি হচ্ছে যে ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তিনি একবার রুফলেদেন করেছেন আর এই হাদিসটাকে এনে ইম আউদাউদ্দ রাহেমা আল্লাহ বলছেন হাদা হাদিস মোখতাসার হাদিসন তোয়েলিন ওয়ালাইতা হুয়াবিজাহিন এই হাদিসটি বড় হাদিসের একটি রুফ এই হাদিসটি সহি নয় যদিও শেখ আলবানি হাদিসটাকে সহি বলেছেন তবে আমরা দেখতে হবে আগের তাহকিকগুলো কী ছিল তা আগের তাহকিক থেকে প্রমাণিত হয় যিনি প্রথম হাদিসটাকে নিয়ে এসেছেন তিনি হাদিসটাকে দাইফ দুর্বল বলেছেন তিনি আরও হাদিস নিয়েছেন সেগুলোকে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে রফল ইদান করার ক্ষেত্রে একেবারে সই বোখারির মধ্যে হাদিস রয়েছে আমরা যখন সই বোখারি কিংবা মুসলিমের হাদিস পাই তখন অন্য কিতাবের দেখার প্রয়োজন মনে করে না যেহেতু আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিতাবের পরে সই বোখারির স্থান রয়েছে সই বোখারি সাতশো ছত্রিশ এবং সাত্রিশ নম্বর হাদিস একসাথে উনচল্লিশ নম্বর হাদিস পর্যন্ত প্রায় চারটি হাদিস এসেছে এখানে ইবনে ওমর থেকে ইবনে ওমর রাদি আল্লাহন বলছেন আমি আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আদায় করেছি দেখেছি যখন তিনি আল্লাহ আকবার বলতেন তখন তিনি দুটি হাত উত্তোলন করতেন ওয়াইদা রাকা যখন রুকু করতেন ফারাফাইয়াদি আবারও তিনি হাত উঠাতেন ওয়েদ কলা সামিল্লাহ হলিমান হামিদা যখন সামিয়াল্লাহ হলিমান হামিদা বলতেন তখনই তিনি তার দুটি হাত উত্তরণ করতেন এইভাবে তিনি সিজদা যাওয়ার সম্ভব করতেন না কিন্তু সিজদা থেকে উঠে দ্বিতীয় রাখাদের জন্য আবার করতেন তাহলে দুই রাকাত বিশিষ্ট সলাতের মধ্যে প্রথম ত্যাগ বিরে হারিমার পরে আরও দুইবার প্রথম আকাতে দ্বিতীয় আকাতে দুইবার তাহলে হলো কয়বার দুইবার দুইবার চারবার আর একবার পাঁচবার হল দুইরেকাত বিশিষ্ট সলাতে পাঁচবার আর চার রাকাত বিশিষ্ট হয়ে যায় প্রত্যেক রফল এদানে দশটি করে নেকে আর বখারের বিয়াল্লিশ নম্বর হাদিস খুললে আপনি দেখবেন সেখানে লেখা হয়েছে যে প্রত্যেক ভালো আমল যখন বনিয়াদম করে বি বিশারি আমসালিহা তার জন্য দশটি করে নেকে দেওয়া হয় এফান এবং যার এখলাস যার নিয়ত যত বিশুদ্ধ হবে তাকে তত বেশি ফজিলাত আল্লাহ দিবে প্রায় সাতশো পর্যন্ত হতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেকি কি হোক বা না হোক আল্লাহ বলছে আল্লাহ রাসুল বলছেন সল্লু কামার সল্লি নামাজ ওইভাবে ফড়ো যেভাবে আমি মোহাম্মদকে দেখেছ কাজে শৈবঘরি ছয়শ একত্রিশ নম্বর আদাজ আল্লাহর নবীর জীবনে নামাজ এইরকম ছিল তা আমরা এরকম পড়ব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আল্লাহ কোরআন করিম বলছে সুরা আলী ইমরান আয়তম একত্রিশ কুল ইনকুন তুম তো হেব্বন আল্লাহ ফেত্তাবিউনি হবিকুমুল্লাহ ওয়া গফরুল লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রাহিম হে নবী আপনি বলে দিন তারা যদি আল্লাহকে পেতে চায় তাহলে অবশ্যই রাসুল মোহাম্মদ সাল্লাহ অনুসরণ করতে হবে ইউ হবিকুল্লাহ আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন ওয়া গফরুল লাকুম জুনুবাকুম তাদের পাপ সমুখে মাফ করে দেন আল্লাহ গফুর রহিম আল্লাহ চরম দয়াল পরম ক্ষমাশীল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জাকাল্লাহ খেরা